গুড মর্নিং সকলকে আর মই অরূপ দাস পুনর্বার সকলকে মোর এডিস ব্লগ চ্যানেল স্বাগতম জানাইছো। আর এতিয়া রাতেপা সময় হয়েছে 5:30 বাজিছে আর 5:30টাত মই আজি কিয় আইছো আপনার আপনাদের থাম্বনেইল চাই গমে পাইছে। আর আজি গুয়াহাটির বহুত ডাঙর বজার হব গৈ আছে উজান বজার ঘাটত। এয়া মাছ বেপারী আহি আছে, মই আছো বর্তমান ছানমারি পয়েন্টত। আন্ধারত একো দেখা নাপায়, পুরা আন্ধার হয়ে আছে। আর মোর লগত যাব আজি চাণক্য ভূঁয়া যাব। চাণক্য ভূঁয়া ব্লগ আপনাদের চাই থাকে সাগে, বহুত ফেমাস ইউটিউবার হয়। তখন আজি মোর লগত যাব আর এখাতে মাছ আনিব গৈ আছে। রা মাছ আনব যায় নাকি? মাছ আনিলে কোরপরা? ও বাপরে বাপ, এই রাতেপাই পাই 5:30 বাজিছে, হাজারপরা মাছ লৈ আহিছে বোলে। এই ভগবান আচরিত, মানে এটা রাতেপা 5:30 বাজিছে আর 5:30টাত মাছ লৈ আহিছে হাজারপরা। মানে কিমান আগতে বিক্রি হব পারে, আমি বা গই পাও না পাও এনেকুৱা অবস্থা। তো এতিয়া আমি মই অলপ আগত থাকে মই তালৈকে যাও, যাই কিনে তাক পিক আপ করো আর আপনাদের ভিডিওটো চাই থাকক। আমি উজান বজারের পর আপনাদের দেখাই আছো। আর আমি এটা মাছর বজারত সোমালো আর মাছর বজারত আপনাদের চাও এনেকা ভিড় হয়ে আছে, এনেকা ভিড় হয়ে আছে আপনাদের চাও। এয়া মাছ চাও, মাছ 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 আবার কি দাম লগাইছে? 300 টাকা কি কেজি? কেজি 300 টাকা। এটা কি লোকাল মাছ? কোন পর আনিছে? এটা বিলর পর আইছে। বিলর পর? কোন বিল? বিল আপনার সেপা। কিমান লগাইছে কিলো? 450 টাকা। এটু চাওক 450 টাকা কিলো, কিমান কিলো মান হব? 8.5 কিলো 9 কিলো। বাপরে বাপ, বহুত ডাঙর। বড়ালি কি দাম? 600 কিলো 600। কিমান কিলো আছে? এবার দাঙি চাও, এইটো আপনার লাগিব নাকি? আহি যা উজান বজার, উজান বজার বজা আছে। তোমালোকে কি দাম লগাইছে? কমল কাঠ লগাইছে 450 টাকা। কিমান হাইয়েষ্ট ওজন? কিমান? 6 কিলোমান আছে, মানে 2400 টাকা। মজা দাদা, কি দাম লগাইছে? 800 টাকা কিলো। কিলো মজা 800 টাকা কিলো। এইটো এইটো শীতল মাছ, শীতল মাছ 800 টাকা কিলো হয়। এইটো কিমান কিলোমান আছে? এইটো 6 কিলোমান আছে। 6 কিলো 800×48, মানে 5000 টকাই ধরক, 5000 টকা এইটো মাছৰ দাম। এয়া নিলাম চলি আছে, নিলাম চলি আছে। 200 টকা। মানে এপিনে নিলাম চলি আছে, নিলাম মাছৰ নিলাম চলি আছে। দাদা রৌ মাছ কি দাম লগাইছে? ভকুয়া? হ্যাঁ 300 টকা। এই সবচেয়ে ডাঙরটো কোনটো? এইটো এইটো কিমান আছে ওজন? 8 কেজি আছে। 8 কেজি 10 কেজি? হ্যাঁ 8 কেজি 10 কেজি আছে এইটো মাছৰ ওজন, একদম ধামাকা। আর মাছ আপনি কোর পর আছে? ইয়াতে ইয়াতে ইয়ার লোকেল হয় একদম। আর ইয়ার মানুষ কোর কোর পর আছে? সেই সব জায়গার পর আছে আপনার।
টাকা এটো হ্যাঁ 15 কিলো আছে 15 কিলো আছে এ মজা বাপ রে বাপ একদম মজা এটো দাদা ডাঙি দেখো 15 কিলো দি আর এনে গুটেখিনি 15 কিলো উপরে হল না এটা আর এবলা দেখি কি টাকা মরে যায় সব মানে মিনিমাম মানে 5 কেজি 6 কেজি আমি ব্রহ্মপুত্র নদীর পারতে আছো সারেক কেনেকুয়া লাগিছে আজি আহি মানে কি পড়ালি দিল মানে সানক আহাতে লেট করিলে মই আধা ঘন্টা ওয়েট করিলো তা মানে হুই কালি পড়াল দেরি হল তো এখানে বেসার বাবা আ বেয়া না পাও কিন্তু আহি কেনেকুয়া লাগিছে মজা লাগিছে মজা লাগিছে প্রথম দেখছি মানে খুব মাছ আর মাছ মাছ সাড়ে মানে মাছ অল্প পিছত বড় খারামি হচ্ছে বাহাতে আহিব ইয়াতে মই যদি থাকো তেতিয়া আপোনালোকে সাব পারিব ভিডিওত আর এইপিনে ব্রহ্মপুত্র নদী দেয়া মাছ মারি আছে ইয়া মাছ বিলা আহি আছে ইয়া মাছ আহি আছে এইপিনে এটো কি আরি মাছ না কিলো কি দাম 1400 টাকা কিলো মানে কি মানে জন আছে 10 কিলো মানে 10 কিলো 1400 বাপরে বহুত টাকা দেখুন মানে এই সানেক 14000 টাকা এটো মাছের দাম দাদা তাতে আছে 6 কিলো জন শীতল দাদা আজি বিক্রি কেনে পা এতে যাত্রা হওয়া না কি করতে কি যাত্রা হওয়া না আজি উরুকার বাজার ইমান মানুহ মানে সব ইমান মানুহ আছে কিন্তু তারে মাঝত এজন দাদার আজি এতিয়ালৈকে যাত্রাই হওয়া নাই কি কম আর মানে দুঃখ লাগো ডাঙর মাছ আনিছো উপায় নাই উপায় নাই না আই মাছ তো কলবা আনিছে হাজার পর আনিছে এয়া দাদাই হাজার পর মাছ আনিছে কিন্তু এতিয়ালৈকে যাত্রা হওয়া নাই আশা করো গোটেখিনি মাছ বিক্রি হব নদীর ভুকুয়া লোকেল ভুকুয়া একদম 1200 টাকা কিলো আর কি হব দাদা 12 কিলো 11 কিলো 12 কিলো হব ওজন আপনার হিসাব তো কি হব আপনার কি হব লগভগ হিসাব যদি মানে দাম কব লাগে তার পয়সাটো পয়সাটো ধরক না 11 কিলো হলে আপনার 12000 মান হব পয়সা 12000 মান হব এই ভুকাটোর দাম ব্লগ বনাই আছো তো দু শীতল ওজন কি মান আছে 8.5 কেজি কি দাম লগাইছে 1200 টাকা মানে এটো আছে 8.5 কিলো আর দাম লগাইছে 1200 টাকা দাদা বরালিটোর ওজন কিমান মান আছে 12 কেজি আর এটু এটু ব্রিগেড মাছ ব্রিগেড কিমান 14 কিলো আর এই ফুপাটো 15 কিলো আর দাম কেনেকুয়া লগাইছে 1200 এটু 500 টাকা কিলো আর এটু 1000 টাকা বড়িয়া বড়িয়া একদম মানে উরুকার বাজার উজান বাজার হ্যাঁ ব্রিগেডটো আপনার বিলর হয় নদী হয় মানে এখানে গোটেখিনি নদীর মাছ হয় আর আরি মাছ কি দাম লগাইছে 1200 টাকা কিলো ডাঙর কি মানুষজন আছে ডাঙরটো 10 কিলো মান হব গতিকে চাও আপনার 10 কিলো মান হব কেনেকুয়া বাজার আর ইয়াত এনেকুয়া মার্কেট বর্তমান অসমতে নাই ইমান ডাঙর মার্কেট মাছর কেবল সারিও মানে মাছ 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 আপনার চাও আর মই দাঙি চাব পারিম নাকি এটা আহি যাও উজান বাজার ঘাটত মজা মজা কান্ধত লৈ গৈ আছে আৰু ইয়াত আপোনালোকে যদি মাছ লব আহে নহয় বেগ আনিলে নহব ইয়াত মাছ নিবলৈ বস্তা লৈ আহিব লাগিব এনেকুৱা ডাঙৰ মাছ আছে ইয়াত মানে 5-6 বছৰীয়া লৰাতকৈও ডাঙৰ মাছ আছে ইয়াত আপোনালোকে যদি চায়
গুৱাহাটী গোটেই ব্ৰহ্মপুত্ৰ পাৰত বৰ্তমান মাছৰ বজাৰ আৰু আপোনালোকে চাওক চাৰিওপিনে মাছ 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 কেৱল মানুহ আৰু মাছ ইয়াত এইখিনি ইয়াত মানে যিখিনি বিক্ৰী কৰি আছে এইখিনি লোকেল বেপাৰী হয় আৰু ইয়াত মানে খুচুৰা মূল্যত বিক্ৰী কৰা হয় কিন্তু ওপৰত যে দেখা পাই আছিলে সেইখিনি হৈছে পাইকাৰী মূল্যত য'ত মানে মাছখিনি নিলাম হৈ আছিলে এইটো কিমান ওজন মান হ'ব দহ কিলো কি দাম লগাইছে বাৰশ টকা কিলো মানে বাৰ হাজাৰ টকা হৈছে এইটো বৰালি মাছ বাৰ হাজাৰ টকা আৰু এইটো ভকুৱাটো ছশ কলি কিলো কিমানমান হ'ব ছয় কিলো সাত কিলোমান হ'ব মানে ধৰক এইটোতো দাম আছে বহুত তাৰপৰা ভকুৱাটো ওজন কিমানমান হ'ব দহ বাৰ কিলোমান হ'ব কিমান কিলো লগাইছে বাৰশ বাৰশ টকা কিলো একদম দাদা মাছ বিক্ৰী কেনেকুৱা বৰ্তমান যাত্ৰা হোৱা নাই এই মাছবোৰ যে আনিছে ক'ৰ পৰা আনিছে আমিতো ইয়াতে লৈছোঁ ইয়াতে লৈছে এনে ইয়াত ক'ৰ পৰা মানে বিক্ৰী কৰিব বেপাৰী আহে ইয়াতে আপোনাৰ কি কয় মালিগাঁৱৰো বেপাৰী আহে ওচৰৰ ভেটাপাৰা উজান বজাৰ চানমাৰি চব জেগাৰে বেপাৰী আহে ইয়াতে বিক্ৰী কৰিব আৰু এনে আমাৰ গুৱাহাটীৰ বাহিৰৰো আহে নেকি গুৱাহাটীৰ বাহিৰৰ সিহঁতে বেপাৰীবিলাক ইয়াতে আহে মাছ লৈ আহে আৰু এতিয়া আপোনাৰ দোকানত সবচে ওজনৰ মাছ কোনটো সবচে বেছি ওজনৰ মাছ আমাৰ আৰি মাছে আছে আৰি মাছ কি দাম লগাইছে আৰি মাছ এতিয়া চৈধ্যশ চৈধ্যশ এবাৰ দাঙি দিব নেকি এবাৰ দাঙি দিয়ক দাদাই এইবাৰ দাঙি দিব মাছ সবচে চৈধ্য কিলো ওজন কিমান সাত কেজি মান হ'ব সাত কেজি ওজন চৈধ্যশ টকা কিলো বঢ়িয়া বঢ়িয়া দাদাই দাঙি দেখুৱালে এয়া আপোনালোকে আহিব পাৰে উজান বজাৰত একদম মাছৰ বজাৰ উৰুকাৰ আজি ভোজ সকলোৱে লগে ভাগে খাব এসাঁজ আৰু মানুহ আহি আছে ইমানে মানুহ আহিছে যেন চিনেমা হলৰ পৰা মানে চিনেমাহে শেষ হৈছে এনেকুৱা টাইপৰ মানুহ মানে আমি অহা ইয়াত এঘণ্টামান হ'ল এঘণ্টামান হ'ল নেকি এতিয়াও কিন্তু মানুহ কমা নাই বাঢ়িহে আছে মানুহ বহুত বাঢ়ি আছে মানে আচৰিত হ'ব মানে অহা নাই যদি আপোনাক আহিছিলে মানে আচৰিত হৈ যাব ইয়াত দেখিলে আৰু এনেকুৱা ভিৰ নহয় এতিয়া আমাৰ পিছপিনে চাওক মানুহ কেৱল আহি আছে যেন চিনেমা শেষ হৈছে এনেকুৱা টাইপৰ মানুহ আহি আছে তাৰমানে আৰু ওপৰতে নিলাম হৈ থাকে ন ওপৰত নিলাম হৈ আছে আৰু তলত বিক্ৰী কৰি আছে একদম মজা আৰু দাঙি চাব মন আছে দাঙি চাওঁ বোলা মানে আমি আকৌ তললৈকে নামি গৈ আছোঁ আমি এবাৰ গৈছিলোঁ কিন্তু আকৌ নামি গৈ আছোঁ কাৰণ চাণক্যই বোলে এটা মাছ দাঙি চাব সি মানে টেষ্ট কৰি চাব এটা ওজন মানে আমাৰ চাণক্যই এইবাৰ মাছ দাঙিব দাদা এইটো কি মাছ এইটো কি মাছ এই দীঘলটো কি মাছ বুলি ক'লা শিলঘৰীয়া আজি ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট নাম শুনিছোঁ শিলঘৰীয়া নাই নাই শুনাত মানে হাৱা লৈ আছে বিক্ৰী কেনেকুৱা দাদা কি ভাল নহয় অইনবাৰতকৈ এইবাৰ গ্ৰাহক বেছি নে কম কমে হৈছে অলপ এতিয়ালৈকে অহা নাই আইবাৰ আইবাৰ সোমাই আছে আহিব সোমাই আছে মানে আপোনাৰ তাতে সবচে ওজনৰ মাছ কিমান ডাঙৰ কিমান ডাঙৰ ইমান ডাঙৰ মাছ নাই তিনি কেজিৰ ওপৰত নাই চাৰি কেজিৰ ওপৰত নাই আৰু নাই ইমান নাই আৰু ন ঠিক আছে এনে এতিয়া এতিয়ালৈকে বিক্ৰী কেনেকুৱা এতিয়ালৈকে বিক্ৰী ক'ব নোৱাৰিম আমাৰ কম হৈছে অলপ এতিয়াতো ৰাতিপুৱা বেছি সময় হোৱা নাই আৰু সময় আছে সময় আছে চাৰিআলিলৈকে সোমাই আছে হয় হয় ঠিক আছে দাদা থেংক ইউ গুৱাহাটীৰ মাছৰ বজাৰ ওজন বজাৰ মাছৰ বজাৰ বিশ্ববিখ্যাত এইখন সকলো অসমৰ ভিতৰতে বিখ্যাত বজাৰ আপোনালোকে আৰু ৰাস্তাটো ইমান ভিৰ হৈ আছে ৰাস্তাত চব ইমান ভিৰ চব মাছৰে গাড়ী হয় এইবিলাক চব মাছৰে গাড়ী এইবিলাক যিমান মাছ আছে চব ইয়াত মাছে আছে পুৰা ভিৰ হৈ আছে
মজা লাগিল না মজা লাগিছে লাগে জীবন কোন দেখি পাবি পুরা রাস্তা জাম হৈ গৈছে আমি এতিয়া মাছৰ বজাৰৰ পৰা ওলালো এনেকুৱা ভিৰ মানে গাড়ী আৰু মানুহ পুৰা সমান কোনো কম বেছি নাই আৰু সকলো সমান আৰু ইমান গাড়ীত দেখিছেনে সব মাছ আছে মাছ ইয়াত এবাৰ দেখাও ৰ'ব কি মাছ আছে গাড়ীৰ ভিতৰত কি মাছ আছে এবাৰ দেখাও দাদা কি মাছ আছে গাড়ীৰ ভিতৰত পুৰা মাছে মাছ মাছটো দাদা বিক্ৰী কেনেকুৱা হৈছে মানে কিলো নে গোটা কিলো ক'ৰ পৰা আহিছে আপোনালোক নগাঁও নগাঁৱৰ পৰা আহিছে বঢ়িয়া এতিয়া আৰু কিমানমান আছে মাছ এক কুইণ্টেলমান আছে ঠিক আছে দাদা আহিছোঁ বাই বাই বজাৰৰ পৰা আমি আহি খাই আছোঁ পুৰি খাই আছোঁ আৰু এপিনে আছে চানক্য খাই চানক্য পুৰি কেনেকুৱা বনাইছে মজা বনাইছে মানে পুৰি ইমান ধুনীয়া বনাইছে নহয় আমি দুই প্লেটকৈ খালোঁ দুই প্লেটকৈ আমি খালোঁ প্ৰথমতে এক প্লেট খাম বুলি ভাবিছিলোঁ কিন্তু ইমানেই টেষ্টি বনাইছে দুই প্লেটকৈ খাই দিলোঁ প্লেটো ভাল লাগিছে দাদা কেৰেচি আহা কেৰেচি আহা কি দাম তো বন্ধুসকল ভিডিওটো আজি ইমানখিনি আছিলে আৰু চানক্যক মই এতিয়া বিদায় দিম আৰু ই মোক আজি ইমান ডাঙৰ এখন মাছৰ মাৰ্কেট দেখা লাগে বহুত বহুত থেংক ইউ আৰু যদি আপুনি ভিডিঅ' চাই ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি প্ৰেছ কৰি দিব তো আজিলৈকে বিদায় লৈছোঁ লগতে ভোগালী বিহু শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ আৰু সকলোকে ভোগালী বিহু বিহুৰ বহুত বহুত মৰম আৰু শুভেচ্ছা জনালোঁ তো আজিলৈকে বিদায় লৈছোঁ বাই বাই মৰম মিলাই খোৱালো মৰম মিলাই খোৱালো।